আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। ঢাকা মহানগরীর ঐতিহ্যবাহী সবুজবাগ থানাধীন মাদ্রাসাই এমআই ঢাকার পক্ষ থেকে আজকে আমার সুপ্রিয় ছাত্রছাত্রী, সম্মানিত অভিভাবক, সামগ্রিকভাবে এমআই পরিবারের সকলের অবগতি এবং দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি যে আমরা দীর্ঘদিন ধরেই বৈশ্বিক মহামারী করোনা আজকের এই বিপর্যস্ত অবস্থার প্রেক্ষিতে যে মুহূর্তে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সাধারণ ছুটি চলমান রয়েছে, সে অবস্থায় আমরা আমাদের এমআই মাদ্রাসার পক্ষ থেকে ছাত্রছাত্রীদেরকে পড়ার টেবিলে মনোযোগী রাখার জন্য আমার ঘরে আমার মাদ্রাসা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার পক্ষ থেকে ঘোষিত এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আমরা তৎপর ছিলাম আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, এবং আমরা খুব সক্রিয়ভাবেই ছাত্রছাত্রীদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম। সুপ্রিয় ছাত্রছাত্রী, আগামী আগস্ট মাস, যার প্রথম দশকের মধ্যে ঈদুল আজহার একটি ছুটিও রয়েছে, এটি সহ এক মাসের একটি পাঠ পরিকল্পনা ইতিমধ্যেই আমাদের সকল শিক্ষক মণ্ডলী তোমাদেরকে অনলাইন ক্লাসের মাধ্যমে, এই আমাদের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে তারা উপস্থাপন করতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে দু মাসের অনলাইন ক্লাস পরিশেষে গেল মাসে, চলমান মাসের 27 তারিখে আমাদের শেষ হলো আমাদের বাড়িতে বসেই পরীক্ষা। তো এই পরীক্ষার রেজাল্টও ইনশাআল্লাহ আমরা আগামী আগস্ট মাসের 10 তারিখে দিয়ে দেব ইনশাআল্লাহ। তো আগামী এক মাসের জন্য আমরা যে পাঠ পরিকল্পনা দিয়েছি, এটা বাড়িতে বসে তোমরা ভালো করে পড়বে, আয়ত্ত করবে। এই পাঠ পরিকল্পনার আলোকে সশা শিক্ষক, বিষয় শিক্ষক, ওনারা দুটি করে অনলাইন ক্লাসও নেবেন 10 তারিখের পর থেকে, এবং এই আগস্ট মাসের শেষের দিকে আবার তোমাদের একটা মূল্যায়ন টেস্ট, একটা পরীক্ষা হবে ইনশাআল্লাহ। কাজে তোমরা সেভাবেই প্রস্তুতি নিয়ে এগোবে। আর সামগ্রিকভাবে সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে, মেহরবানি করে আপনি আপনার সন্তানের প্রতি যত্নবান হন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, আল্লাহর উপরে ভরসা রাখুন, সর্বোপরি ওদের লেখাপড়ায় যাতে কোনো বিঘ্ন না ঘটে সে ব্যাপারে আপনার সুদৃষ্টি কামনা করছি, এবং আরও সিরিয়াসলি মনোযোগী আপনি হবেন এটা আমরা প্রত্যাশা করি আপনার কাছ থেকে। সারা বাংলাদেশের যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যার যার সাধ্য সামর্থ্য অনুযায়ী অনলাইন ক্লাসে ব্যস্ত, আমরাও সে সময় ব্যস্ততম সময় কাটিয়েছি। স্বাস্থ্যবিধির মতো একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ বিষয়কে সামনে রেখেও আমরা সমস্ত শিক্ষক মণ্ডলী অনেক কষ্ট করে আমরা এই ক্লাসগুলো চালু রেখেছিলাম। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে কবুলিয়াতের জন্য সকলের কাছে দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। ঈদুল আজহার ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আল্লাহ আমাদেরকে যে শিক্ষাটা দিতে চাচ্ছেন, আমরা যেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের সেই ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত এবং নমুনা থেকে আমাদের কোরবানির মধ্য দিয়ে সেই শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি। আবারও বলছি, আমরা এক মাসের যে পাঠ পরিকল্পনা আপনাদের সামনে পেশ করেছি, ছাত্রছাত্রীদের সামনে পেশ করেছি, এগুলো অভিভাবক হিসাবে আপনারা যত্নের সাথে আপনার সন্তানকে এ ব্যাপারে সিরিয়াসলি মনোযোগী রাখবেন এবং পড়ার টেবিলে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের যাবতীয় মেহনতকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।